জয় ইন্ডিফেন্স লাভার্স, আমি সুদীপ তর, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাই আজকের আপডেট ইন্ডিয়ার একটি নতুন আপডেটে। বন্ধুরা, আজ তো ফাইনালি আমেরিকার তরফ থেকে একটি বড় আর ভালো খুশির খবর সামনে বেরিয়ে আসছে, যেটি ভারতের জন্য তো ভালো খবরই, কিন্তু আমাদের বন্ধু ফ্রান্সের এই খবরটি শুনে বিপি বাড়তে পারে। আসলে আপনারা তো সবাই জানেন যে এই সময় ভারতকে একটি তৎকালীন জেট ইঞ্জিন বানানোর অবশ্যই প্রয়োজন, আর এই জেট ইঞ্জিন বানানোর জন্য ভারত বর্তমান সময়ে ব্রিটেন, ফ্রান্স আর আমেরিকার সাথে কথা বলছে। আর আপনারা তো এটাও শুনেছেন যে আমেরিকার জেনারেল জিই 414 ইঞ্জিন ভারতকে টেকনোলজি সহ অফার করেছে, কিন্তু এই সম্পর্কে শুধু এটারই খবর এসেছিল আগে যে আমেরিকা টিওটি দেবে, কিন্তু তার পরিমাণ খুব কম, আর তারপরে এর ওপর কোনো খবরই আসেনি। কিন্তু আজ পুরো বিষয়ের উপর আজ অনেক বড় একটি খুশির খবর বেরিয়ে আসছে, যে আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিকের তরফ থেকে আমেরিকান সরকার ভারতকে টিওটি দেবার আবেদনকে পেশ করে দিয়েছে। হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনেছেন যে আজকের খবর এটাই বেরিয়ে আসছে যে জেনারেল ইলেকট্রিক ভারতের এইচএলকে তাদের জিই 414 এর সমস্ত টেকনোলজি তো অবশ্যই দেবে, এর সাথে সাথে ইঞ্জিনের সমস্ত পার্টস ভারতে ম্যানুফ্যাকচার করার জন্য প্রস্তুত। আর এখন তো জিইর তরফ থেকে যে আবেদন আমেরিকা সরকারকে দিয়েছে সেটির উপর যখনই আমেরিকার সরকার মঞ্জুরি দিয়ে দেবে, তখনই জিই 414 ইঞ্জিনের পরও ভারতের ভেতরে এইচএল বানাতে লাগবে, আর তার সমস্ত টেকনোলজি আমেরিকার কোম্পানি জিইর তরফ থেকে ভারতকে অফারও করে দেবে। আর এই জন্য অনুমতি নেবার জন্য জিইর তরফ থেকে আমেরিকান সরকারকে দিয়ে দিয়েছে আবেদন। আর যখনই এই ইঞ্জিন ভারতে তৈরি হবে, অর্থাৎ জিইর এই ইঞ্জিন ভারতের বর্তমান সময়ের ফিফথ জেনারেশনের এমকা ফাইটারের সাথে সাথে ভারতের আপকামিং সিক্স জেনারেশনের ফাইটার জেট কুক তার চাহিদাকে পূরণ করবে, কারণ এর ম্যাক্সিমাম থ্রাস্ট 130 কিলো নিউটন। আর এই খবরে ফ্রান্সের বিপি অবশ্যই বেড়ে যাবে, কারণ ফ্রান্সই একমাত্র দেশ ছিল যাদের সাথে ভারত হাই লেভেল বা উন্নত স্তরে কথাবার্তা বলেছিল। কিন্তু যখনই আমেরিকার তরফ থেকে 130 কিলো নিউটন থ্রাস্ট ইঞ্জিনকে ভারতের জন্য অফার করে, তা আবার সম্পূর্ণ করে সাথে সেখানে ফ্রান্সের সাথে চুক্তি পিছনে যেতে পারে ভারতের। কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় এটাই যে আমেরিকা কেমন সেটা আপনারা সকলে জানেন, কারণ আমেরিকার উপর কোনো ভরসা নেই, কারণ আজ যেটা আমেরিকা বলছে কাল সেটা থেকে পিছনেও যেতে পারে। তার থেকে বড় কথা, এই ইঞ্জিন টেকনোলজি দিয়ে সমস্ত কিছু শুরু হবার পরে সেই বিষয়টাকে নিয়েও পরে কিন্তু তারা ব্ল্যাকমেল করতে পারে। তাই এখন সমস্ত কিছু, অর্থাৎ আমেরিকার সাথে ভারতের উপর কোনো ডিল করার আগে আমেরিকা যেন ভারতের সাথে পরে কোনো ব্ল্যাকমেল না করতে পারে, সেই বিষয়টাকে ভারতের অবশ্যই মাথায় রাখা উচিত। তো বন্ধুরা, আপনারা কি বলেন, আমেরিকার যতই ভালো ইঞ্জিনের টেকনোলজি সহ দিক না কেন, আমেরিকার সাথে কি ভারতের এই ডিলটি করা উচিত? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।